কারণ এই অনুষ্ঠানটি এই প্রথম আমরা শুরু করেছি কাজে খাতের উন্নয়ন বিকাশ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এই জাতীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি আমি কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি জাতি পিতা দেশটিকে স্বাধীন করতে চেয়েছিলেন কারণ বাংলাদেশ এমন একটি দেশ ছিল সময় মানুষের কি অবস্থাটা ছিল শীর্ণ দেহ জীর্ণ বস্ত্র ক্ষুধায় মানুষগুলিকে একটা সুন্দর জীবন দেওয়া সে মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য আর সে কারণে তিনি চব্বিশ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন স্বাধীন দেশ দিয়েছেন এবং সেই সাথে সাথে এদেশের মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন আমাদের দুর্ভাগ্য পঁচাত্তর পনেরো আগস্ট মাত্র সাড়ে তিন বছর তিনি সময় পেয়েছিলেন এই বৎস্রখাতেরও ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু পঁচাত্তর পনেরো আগস্ট তাকে আমাদের মাছ থেকে কেড়ে নেয় যার ফলে আমাদের যে অগ্রযাত্রাটা কাঙ্ক্ষিত ছিল সেটা হতে পারেনি একুশ বছর পর আওয়ামী সরকার গঠন করে আর সরকার গঠন করার পর থেকে আমরা এদেশের মানুষের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিই কারণ ছিয়ানব্বই সালে আমি আমার ছোটো বোন পঁচাত্তর সালে আমি আমার ছোট বোনা বিদেশে ছিলাম ছয় বছর দেশে আসতে পারিনি ছয় বছর পর যখন দেশে ফিরে আসি সারা বাংলাদেশ আমি ঘুরে বেড়াই আমি দেখেছি আমাদের দেশের মানুষের দুরবস্থা বিদেশ থেকে পুরনো কাপড় নেই আমাদের দেশের মানুষকে পরতে দেওয়া হতো অধিকাংশ মানুষ তাদের ঘর বাড়ি ছিল না চিকিৎসা ছিল না ক্ষুধা অন্ন পেত না এইরকম একটা অবস্থা ছিল সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে অন্তত বলবো যে প্রথম যখন সরকারে আসি মাত্র পাঁচ বছর হাতে সময় ছিল তখন অনেকগুলি কাজ করে দেশকে এগিয়ে নিয়েছিলাম এরপর মাঝখানে আবার সাত বছর আসতে পারিনি তো দু হাজার নয় আটে নির্বাচনে জয়ী হয়ে দু হাজার নয় যখন সরকার গঠন করি তখন থেকে আবার আমাদের যাত্রা শুরু গত দশ বছরে বাংলাদেশ কি পরিমাণ এগিয়েছে তা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারেন আজকে আমাদের জিডিপির আকার যেখানে দু হাজার নয় ছিল মাত্র একশো বিলিয়ন মার্কিন ডলার আজকে তা বেড়ে দাঁড়িয়েছে তিনশো দুই মার্কিন ডলারে আমাদের রপ্তানি আয় সে বিএনপি সরকার আমলের পাঁচ ছয় অর্থ বছরে যা ছিল তার তুলনায় তিন গুণ বেড়ে আজকে দু হাজার আঠেরো উনিশ অর্থ বছরে দাঁড়িয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় তিন গুণ বৃদ্ধি পেয়ে এক হাজার নয়শো নয় মার্কিন ডলার উন্নীত হয়েছে আমাদের জিডিপি আমরা একাশি দশমিক আট দশমিক এক পাঁচ জিডিপি আট দশমিক এক পাঁচ হারে আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এই প্রবৃদ্ধি যেমন অর্জন করেছি সাথে সাথে মূল্যস্ফীতি আমরা পাঁচ ভাগে নামিয়ে রাখতে সক্ষম হয়েছি উচ্চ প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি এর অর্থ হল অর্থনৈতিক সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আমরা সেই ব্যবস্থা নিচ্ছি হাজার পাঁচ বছরে বিনিয়োগ ছিল জিডিপির ছাব্বিশ শতাংশ যা দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে একত্রিশ দশমিক পাঁচ শতাংশ উন্নীত হয়েছে আর বেসরকারি বিনিয়োগের উপরে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি জাতির স্বাধীনতার পর আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সরকারের সাথে সাথে সরকারি বেসরকারি এবং সমবায় এই তিনটি খাতকেই গুরুত্ব দিয়েছিলেন কাজে আমরা সরকার গঠন করার পর প্রথমবার থেকেই আমরা বেসরকারি খাতকে উৎসাহ দিচ্ছি উন্মুক্ত করে দিয়েছি অনেক খাত সে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সব খাতই আমরা উন্মুক্ত করে দিই যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে আজকে আমরা বেসরকারি খাতে বিনিয়োগ পাঁচ গুণ বৃদ্ধি করতে পেয়ে সক্ষম হয়েছি আজকে তা পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে সত্তর দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ নয় গুণ আমরা বৃদ্ধি করে এখন আমাদের প্রায় তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমরা আমাদের বাজেটও প্রায় আট গুণ বৃদ্ধি করেছি আমাদের উন্নয়ন প্রকল্প নব্বই ভাগে আমরা নিজস্ব অর্থায়নে করতে পারি সে সক্ষমতা আমরা অর্জন করেছি তবে এক্ষেত্রে আমি অবশ্যই সাধুবাদ জানাবো আমাদের বস্ত্র খাতকে কারণ আমাদের জিডিপিতে বস্ত্রখাতের অবদান প্রায় তেরো শতাংশ এবং আমাদের এখানে সব বড় কথা যে ব্যাপক হারে আমাদের মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যা আমাদের দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে প্রত্যেকটি খাতকে যেন উন্নত হয় এবং আমাদের শুধু নিজের শুধু বিদেশে রপ্তানি না আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতার জন্য বৃদ্ধি পায় আমরা নিজস্ব একটা বাজারও যেন তৈরি করতে পারি সেই সাথে সাথে আমাদের আশেপাশের যত দেশগুলি আছে সেখানেও প্রতিবেশী দেশের সাথে একটা যোগাযোগ করে আমাদের বাজারটা সম্প্রসারণ করে আমাদের অর্থনীতিকে আরও স্বাবলম্বী করতে পারি সেই প্রচেষ্টাও আমরা চালাচ্ছি আমাদের তৈরি পোশাক খাত যথেষ্ট অবদান রাখছে আমাদের অর্থনীতিতে আর আমরাও আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা তাদের দিয়ে যাচ্ছি বর্তমানে তৈরি পোশাক শিল্পের খা ক্ষেত্রে আমরা চারটি খাতে সর্বোচ্চ চার শতাংশ হারে প্রণোদনা প্রদান করছি এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লকে এবছরে অবশিষ্ট সকল খাতে এক শতাংশ হারে রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে এবং এই প্রণোদনা বাবদ বাজেটে অতিরিক্ত দুই হাজার আটশো পঁচিশ কোটি টাকাও বরাদ্দ রাখা হয়েছে তাছাড়া সোর্স ট্যাক্স যেটা এক পার্সেন্ট ধরা হয়েছিল সেটাকে আমরা কমিয়ে পয়েন্ট দুই পাঁচ শতাংশে নামিয়ে এনেছি আমরা আমাদের এই রপ্তানিমুখী শিল্পগুলি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা শিল্প পুলিশ প্রতিষ্ঠা করে দিয়েছি সেখানে নিরাপদভাবে যাতে সব কাজ করতে পারে সে ব্যবস্থা করতে পেরেছি তাছাড়া আপনারা জানেন যে একসময় প্রায় ওই মানে আগুন লাগার একটা বিষয় ছিল কাজে আমরা ইতিমধ্যেই যেমন আমাদের প্রি ফেব্রিকেটেড বিল্ডিং এবং কাঁচামাল অগ্নি নির্বাপক যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সকল শুল্ক মুক্ত করে দিয়েছি যাতে নিরাপদ কারখানা গড়ে উঠতে পারে তার জন্য বিশেষভাবে আর্থিক সহায়তা আমরা দিয়েছি এবং রপ্তানকের ঋণ সুবিধা প্রদানের জন্য গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের আকার তিন বিলিয়ন থেকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে এবং রপ্তানি রপ্তানিকারক ন্যূনতম সুদে এই তহবিল থেকে পঁচিশ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারেন সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি আমাদের পোশাক শিল্পের যারা শ্রমিক আমি যখন দু সালে সরকার গঠন করি তখন তাদের মজুরি ছিল মাত্র ষোলোশো শो টাকা আজকে তা আট হাজার টাকায় উন্নীত করা হয়েছে আমি জানি না পৃথিবীর কোন দেশ পৃথিবীর কোন দেশ কখনো এত টাকা একসাথে মানে মজুরি বৃদ্ধি করতে করেছে না বা করতে পারে কি না আমরা সকলেই বেতন বে ভাতা বাড়িয়েছি শুধু পোশাক শিল্প বলে না আমাদের সরকারি অফিসার থেকে সকলেই বেতন ভাতা বাড়িয়েছি আর পোশাক শিল্পের জন্য বিশ্বাস করে এই সুযোগটা আমরা করে দিচ্ছি তাছাড়া আমরা ডরমিটরি তৈরি করেছি হোস্টেল নির্মাণ করে দিচ্ছি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই তার জন্য ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই আর বেসরকারি টেক্সটাইল খাতে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে টেক্সটাইল ইউনিভার্সিটি প্রথম ইউনিভার্সিটি আমরা করে দিলাম টেক্সটাইল ইউনিভার্সিটি তৈরি করেছি তাছাড়া আমরা ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সেটা বিজেএমএকে বলে তাদের দ্বারা বেসরকারি খাতে তৈরি করে দেওয়া হয়েছে সাতটা কলেজ এবং এগারোটা ইনস্টিটিউট এবং বিয়াল্লিশটা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এটা একদিকে যেমন এই কারিগরি শিক্ষার সুযোগটাও হচ্ছে কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে এবং ব্যাপকভাবে কর্মসংস্থার সৃষ্টি দেশে বিদেশে সৃষ্টি করা হয়েছে সেই সুবিধাটা আমরা তৈরি করে দিয়েছি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি পাঠের ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যে গবেষণার মাধ্যমে জুট জিরোম আমরা আবিষ্কার করেছি এবং যেহেতু এটা একটি প্রাকৃতিক সম্পদ বর্তমান যুগে যেমন বিশ্বব্যাপী একটা ব্যাপার আছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব বা পরিবেশ রক্ষার বিষয় পাট এমন একটি পণ্য যেটা যেমন কৃষি পণ্য কৃষকরা আছে সেই সাথে সাথে এটা কিন্তু আপনাদের পরিবেশবান্ধব একটা পণ্য কাজে এবং পাট থেকেও উন্নত মানের সুতা তৈরি হতে পারে হয় এবং সেটাও আমাদের খাতে ব্যবহার করা যায় কাজে আমরা এই খাতটাকেও অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছি তাঁত শিল্প আমাদের এটা দীর্ঘদিনের একটা মানে ঐতিহ্য এক সময় আমাদের দেশে যে মুসলিম ছিল তার একটা সুনাম ছিল ধীরে ধীরে সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছে কিন্তু ইতিমধ্যে আমরা এই মুসলিমের উপর গবেষণা শুরু করেছি যে আবার এটাকে ফিরিয়ে আনা যায় তাছাড়া আমাদের সরকার তাঁতীদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচিও আমরা হাতে নিয়েছি যখন প্রথমবার সরকারে আসি তখন আমরা তাদেরকে ঋণ সুবিধাও দেয়া দিতে শুরু করেছিলাম তাছাড়া সুতো রব আমদানির ক্ষেত্রে আমাদের তাঁতিদের যে সমস্ত উপকরণ প্রয়োজন হয় তার উপর থেকে আমরা শুল্কমুক্ত সুবিধা দিচ্ছি যেটা উপকারে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক ও সমুদ্র মূল্য সংযোজন কর সব কিছু মৌকুব করে দিয়ে এগুলি আমদানি করার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি যাতে এই শিল্পটা আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি আমাদের রেশম একসময় সারা বিশ্বব্যাপী একটা সুনাম ছিল কাজে এই রেশম যাতে আবার চালু হতে পারে তার ব্যবস্থা নিয়েছি আমাদের একটা বিশেষ প্রকল্প আছে আপনারা জানেন যে আমার বাড়ি আমার খামার এখানে মেয়েদের বিশেষ করে বা প্রত্যেকটা পরিবার জন্য কিছু কর্মসংস্থার ব্যবস্থা পায় সেটা আমরা করেছি আমরা এই রেশম সে মানে সুতা তৈরি এটা তাদেরকে আমরা রেশমের সাথে সম্পৃক্ত করে দিয়েছি এবং রাজশাহীতে ইতিমধ্যে আমাদের কারখানায় প্রায় উনিশটা পাওয়ার চালু করা হয়েছে যে আমাদের সিল্কটা একসময় খুবই নাম করা ছিল সেটা যেন হারিয়ে না যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি তবে এক্ষেত্রে আমি বলবো যে বেসরকারি খাতকে এগিয়ে আসা উচিত কারণ সরকারিভাবে কোনো মানে শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলেই সেটা কখনো আর আলোর মুখ দেখে না বা মানে লাভবান হয় না আমি জানি না কেন কি রোগটা কোথায় সেটাই ধরা যায় না বেসরকারি খাতে থাকলে পরে আমি মনে করি যে এটা অন্তত লাভের মুখ দেখতে পারে সেই জন্য এই সব খাতে যদি বেসরকারি খাদ আরো এগিয়ে আসে আমি তাদেরকে সব রকম সহযোগিতা দেব কারণ আমাদের পূর্ণ ঐতিহ্য এগুলি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে প্রায় ষোলোটা বন্ধ টেক্সটাইল মিল এগুলি আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করার উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে দুটি বন্ধ মিল পিপিপির আওতায় চালু করার জন্য দুটি দেশের সাথে যেমন দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে জি টু জি পদ্ধতিতে পিপিপির মাধ্যমে পরিচালনার জন্য চারটা মিল আমরা চিহ্নিত করেছি তাদের সাথে আলোচনা চলছে এটা হলে পরে মিলগুলি চালু করা সম্ভব হবে বাংলাদেশ এখন বিশ্ব পোশাক বাজারে দ্বিতীয় অবস্থানে অধিকার করে আছে আমরা এটাই চাই আমাদের যেটা সব থেকে নজর দিতে হবে আসলে একই জিনিস সবসময় চলে না কাজে রপ্তানির ক্ষেত্রে বহুমুখীকরণ অর্থাৎ পোশাকের ক্ষেত্রেও তার মানে ডিজাইন রং বা সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় হ্যাঁ আমি জানি যারা ক্রয় করতে আসে বা তাদের চাহিদার উপরই নির্ভর করে তারপরে আমাদের নিজস্ব একটা উদ্যোগ থাকা উচিত সেটা হলো যে আমরা নতুন নতুন বাজার পণ্য বাজার খুঁজে বের করা যে কোন বাজারে আমরা প্রবেশ করতে পারি কোন দেশে কোন পণ্যের চাহিদাটা বেশি কোন ধরনের পোশাকের চাহিদা বেশি কি ধরনের ডিজাইনের চাহিদা বেশি সময়ের সাথে রঙের চাহিদারও পরিবর্তন হয় তো সেটাও কোন সিজনে কখন বছরে কোন সময় কোন রঙটা বেশি প্রভাব ফেলে এর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের উৎপাদনকে মানে ভমুখি করা প্রয়োজন বলে আমি মনে করি আর এই ক্ষেত্রে আমি আমরা এটুকু চাই যে আমাদের কিছু স্বল্প মেয়াদি মেয়াদি বা মেয়াদি পরিকল্পনা থাকা উচিত আমি আশা করি আপনারা এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করবেন গ্রহণ করবেন এবং সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা আমরা করব কারণ যে কোনো পণ্য বাজারজাত করতে গেলে পণ্যের বৈচিত্র্য একান্তভাবে দরকার আর নতুন নতুন জায়গাও আমাদের খুঁজে বের করতে হবে সেটাও দেখতে হবে তবে সেই সাথে আমরা বলবো যে বাংলাদেশ খুব অল্প টাকায় আমরা আমাদের এই পোশাক পা মানে পার পিস খুব অল্প টাকায় আমরা বিক্রি করি এই ক্ষেত্রে যারা আমাদের পোশাক ক্রয় করে তারা যদি অন্তত প্রত্যেকটা পণ্যের একটু করে মানে এক ডলারও করে যদি দাম বাড়াতো তাহলে বোধ আমরা এই খাতটাকে আরও উন্নত করতে পারতাম কিন্তু এখানে একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে বলে আমি জানি না এটা আমাদের যারা এই পণ্য রপ্তানি করেন তারা এই বার্গেনিংটা করেন কি না সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় একটু করা উচিত যে বাইর থেকে বলা উচিত বা এই দেশগুলিকে বলা উচিত তবে আমি যখন যেখানে যাই যেসব দেশে আমাদের পোশাক রপ্তানি হয় সেসব দেশে সরকারের সঙ্গে যখন কথা হয় আমি কিন্তু বিষয়টা তুলে ধরি তো আমি একা তুলে ধরলে হবে না আপনারা যারা ব্যবসা করেন তাদেরও বোধহয় একটু উদ্যোগ নিতে হবে বলে আমি মনে করি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আর আমরা একটা মনে করি আপনারা জানেন যে আমরা একশো টাকা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি সেখানে দেশি বিদেশি বিনিয়োগ সেটা আমরা চাই আর এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের এটাই লক্ষ্য আমাদের দেশীয় পণ্য যা আমরা উৎপাদন করি সেখান থেকে কী কী কাঁচামাল ব্যবহার করে আমরা পণ্য উৎপাদন করতে পারি এবং বাজারজাত করতে পারি সেইভাবে আমাদের কিছু চিন্তাভাবনাও করতে হবে কাজে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার পাশাপাশি আমাদের কৃষি কৃষিকেও আমরা গুরুত্ব দিই বাংলাদেশ এখন খাদ্য সহিংস অর্জন করেছে উদ্ভিদ খাদ্যের দেশ আমরা কৃষি খাতকে উন্নত করবার জন্য কৃষি যান্ত্রিকীকরণ করার একটা নীতিমালা ইতিমধ্যে আমরা প্রণয়ন করেছি কাজে সেইভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমেই কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং সেগুলি সংরক্ষণের ব্যবস্থা সেটাও আমরা করে যাচ্ছি অর্থাৎ দেশকে সার্বিকভাবে উন্নয়ন করা এটাই আমাদের লক্ষ্য আজকে দারিদ্রের হার যা এক সময় একান্ন ভাগ ছিল আমরা সেটাকে বিশ দশমিক পাঁচ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি কিন্তু আমরা আরও কমাতে চাই বাংলাদেশ হবে সম্পূর্ণ দারিদ্রমুক্ত একটি দেশ উন্নত দেশ সমৃদ্ধশালী দেশ এবং আমরা তা করতে পারব এ বিশ্বাস আমার আছে কাজে সেই ক্ষেত্রে আমাদের শিল্পায়ন শিল্প বাণিজ্যের উন্নয়ন এবং সর্বক্ষেত্রেই আমাদের উন্নতি করতে হবে সেদিকে লক্ষ্য রেখেই সকলে কাজ করবেন এটাই আমি আশা করি জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন দু হাজার সাল জাতির পিতার শতবার্ষিকী আমরা সেই জন্ম শতবার্ষিকী উদযাপন আগামীকাল কাউন্ট ডাউন শুরু হবে মার্চ সাতেরই মার্চ জাতির পিতার জন্ম আমরা এই মুজিব বর্ষ উদযাপন করব দু হাজার একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এই সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। আমরা বাংলাদেশ আমরা দারিদ্রের হার হ্রাস করেছি কিন্তু বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই সেই সাথে সাথে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দর একটা সমাজ পায় উন্নত দেশ পায় সুন্দরভাবে বাঁচতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নিয়েছি যেমন একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই সেই সাথে সাথে যেহেতু বাংলাদেশ একটা ডেল্টা অর্থাৎ একটা বদ্বীপ অঞ্চল জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাবে আমাদের দেশের জন্য ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করে তা গ্রহণ করেছি সেটা হচ্ছে ডেল্টা প্ল্যান টু থাউজেন্ড হান্ড্রেড অর্থাৎ দুইশো সাল নাগাদ আমরা ডেল্টা প্ল্যান করেছি যেন বাংলাদেশ এই বদ্বীপ অঞ্চলটা সবসময় উন্নত হতে থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম অর্থাৎ আজকে যে শিশুটি জন্ম নেবে ভবিষ্যতে সেও যেন একটা সুন্দর জীবন পায় সেই লক্ষ্যটা সামনে নিয়েই আমরা এই পরিকল্পনা হাতে নিয়েছি তাছাড়া আমি দু হাজার সরকার গঠন করি দু হাজার দশ থেকে দু হাজার প্রেক্ষিত পরিকল্পনা আমরা নিয়েছিলাম তারই আলোকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা বর্তমানে দু একুশ সাল থেকে দু সাল এই সময় বাংলাদেশ কিভাবে উন্নত হবে তারও একটা প্রেক্ষিত পরিকল্পনা অর্থাৎ একটা পার্সপেকটিভ প্ল্যান একটা ফ্রেমওয়ার্ক এটা আমরা তৈরি করছি করে যাচ্ছে এই জন্য যে পরিকল্পনাগুলি তৈরি থাকলে হ্যাঁ সময়ের প্রয়োজনে এগুলি পরিবর্তন সংশোধন করতে হয় কিন্তু একটা যদি রূপরেখা থাকে তাহলে যে কোনো সময় এটাকে ভিত্তি করে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে যারাই পরবর্তীতে আসবেন তারা দেশকে যেন এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা এটা করে যাচ্ছি কাজে আমরা চাই যে আমরা আমাদের নিজস্ব অর্থনীতির উপর দাঁড়াবো বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে চলবো কাজে আমার দেশের সাধারণ নাগরিক কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন হবে তারা উন্নত জীবন পাবে তাদের ছেলেমেয়েরাও লেখাপড়া শিখে এবং উন্নতভাবে জীবনযাপন করবে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমি চাই যে আমাদের দেশের মানুষ অত্যন্ত মেধাবী তাদের শ্রম মেধা ও মননের শক্তি দিয়ে এই দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয় বস্ত্র দিবস দু হাজার উনিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়চুর হোক মাননীয় প্রধানমন্ত্রী আজকের বস্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলা ও বাঙালি জাতির অদম্য অগ্রযাত্রায় আপনার দিক নির্দেশনামূলক ভাষণ আমাদের উজ্জীবিত করেছে আপনার প্রতি গভীর শ্রদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি